হ্যালো বন ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসেছি চাকরির অ্যাক্সপিরিয়েন্স বিশেষ করে যারা রেলওয়ে পরীক্ষার জন্য একদমই উচ্চ মাধ্যমিক পাশে রেলওয়েতে চাকরি এবং একটা ভালো স্যালারি সেই চাকরির বিষয়ে আজকে আমি তোমাদের বলতে এসছি বেশ কিছুদিন আগে নোটিফিকেশন বার হয়েছিল আর আর বি এন টিভিসির যেখানে উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য বেশ কিছু পদ এবং গ্র্যাজুয়েশন লেভেলের জন্য বেশ কিছু শূন্য পদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এটা বলে দিয়েছিল এবং তারই ডিটেল নোটিফিকেশান চলে এসছে এর আগে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম কি হতে কি হবে এক্সাম প্যাটার্ন কি হবে সিলেবাস এইগুলো নিয়ে তো একটা মা মনে মনে অনেকের প্রশ্ন ছিল যে এবার কি একটাই সিবিটি হবে অর্থাৎ একটা স্টেজেই পরীক্ষা হবে না দুটো আলাদা আলাদা স্টেজে পরীক্ষা হবে কি হবে এই সব রকম প্রশ্ন কিন্তু মনের মধ্যে ছিল তো এই প্রশ্নর অবসান ঘটিয়ে আমি একটা শর্টে মানে সহজ করে সুন্দর করে পুরো বিষয়টাকে ডিটেলসে আজকে বুঝিয়ে দেব যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ রেলে চাকরি করতে চাও তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য খুবই কাজে লাগবে চল তো যোগ্যতা কি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস সেখানে ফিফটি পার্সেন্ট একটা ব্যাপার আছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল যেটা কি হবে ফিফটি পার্সেন্ট মার্কসটা ম্যান্ডেটরি রাখা হবে কি রাখা হবে না রাখা হয়েছে বয়স কি বয়স হচ্ছে তিন বছরের ছাড় দেওয়া হয়েছে আঠারোশো থেকে ৩৩ হচ্ছে আনরিজার্ভ ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরির জন্য আঠারো থেকে তেত্রিশ এস টি বা এসসিদের এস টি বা এসসিদের পাঁচ বছরের রিল্যাক্সেশন ও বিসিদের সেক্ষেত্রে থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে অর্থাৎ এস টি এসসিরা আটত্রিশ বছর পর্যন্ত ও বি ছত্রিশ বছর পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে কথা হচ্ছে এবার পরীক্ষাটা কিভাবে হবে কেমন ভাবে হবে পরীক্ষাটা টোটাল তিনটে স্টেজ বা চারটে স্টেজ বলা যায় একটা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু যেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট কম্পিউটারের টেস্ট দিতে হবে এমসি কিউ প্যাটার্ন প্রথম স্টেজ ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ানে থাকবে একশো মার্কের একশোটা এমসিকিউ কিউ একশো মার্কের একশোটা এমসিকিউ কিউ ফর্টি মার্কস থাকবে ম্যাথে থার্টি মার্কস থাকবে সরি এটা ম্যাথ জিআই থার্টি থাকবে জিআই অর্থাৎ রিজনিংয়ে এবং আর থার্টি থাকবে ডি কেজিএস পেপারে জেনারেল নলেজ জেনারেল স্টাডিজ ওকে আমি জাস্ট পরীক্ষার প্যাটার্নটা বলে দিই তারপরে আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করে দেবো যেটা আমি ডিটেল আলোচনা অলরেডি করেছি এর আগে ভিডিও ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব সিবিটি টু যেটা অর্থাৎ সেকেন্ড স্টেজের পরীক্ষা সেম সিলেবাস পঞ্চাশ মার্কস থাকবে ম্যাথে থার্টি ফাইভ থাকবে জিআইএ রিজনিংয়ে থার্টি ফাইভ থাকবে জি পেপারে এবং এই সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই সময় দেওয়া হবে পরীক্ষার সময় দেড় ঘন্টা নাইনটি মিনিটস ওকে একশোতে পরীক্ষা যখন হবে তখনও নাইনটি মিনিটস সিবিটি টু একশো কুড়িতে যখন হবে তখনও নাইনটি মিনিট এক্ষেত্রে যারা সিবিটি ওয়ান স্টেজ প্রথম স্টেজ পার করবে তারাই সিবিটি টুতে যেতে পারবে সিবিটি যতগুলো যতগুলো আমাদের শূন্য পদ আছে তার পনেরো গুণ ধরে নাও শূন্য পদ কুড়িটা তার পনেরো গুণ তার পনেরো গুণ কী করা হবে সিবিটি টুতে ডাকা হবে তার পনেরো গুণ তার মানে তিনশো জনকে তিনশো জনকে ডাকা হবে যদি কুড়িটা আমার সিট থাকে তাহলে কে দিয়ে গুণ করতে হবে তিনশো জনকে ডাকা হবে তো সিবিটি টুতে ডাকা হবে তারপরে সিবিটি টু যারা পাশ করবে টাইপিং টেস্ট টাইপিং টেস্ট টাইপিং টেস্ট কোন কোন পোস্টের জন্য এই যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই যে অ্যাকাউন্ট কাল অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে ওকে যদি টাইপিং টেস্টের ব্যাপারটাই কি হবে টাইপিং টেস্ট দেখো সিবিটি টুতে যারা পাস করবে সিবিটি টুতে যারা পাস করবে সিবিটি টুতে যারা পাস করবে তাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে ওকে গুণ ডাকা হবে তো ধরে নাও এই টাইপিং টেস্ট এই দুটো পোস্টের জন্য অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস জুনিয়র ক্লার্ক কাম টাইপিস তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড থার্টি ওয়ার্ড ওকে ইংলিশ ইংলিশ টাইপ যদি হয় অ্যান্ড যদি হিন্দি হয় তাহলে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তারপরে তুমি সিলেক্ট হলে মেডিকেল টেস্ট হবে চশমা মানে তুমি চোখে কত কি দেখতে পাব এই সম্পর্কিত আর কি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানো আছে আর একবার পারলে বানিয়ে দেব তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বলে দেওয়া তোমরা পোস্টগুলো সকলেই জানো এখানে লেখাও আছে একবার দেখে নাও সিলেবাসটা কি সিলেবাস হচ্ছে ম্যাথ রিজনিং অ্যান্ড জিকে এটা নিয়েও ডিটেল ভিডিও বানিয়ে দেওয়া আছে ম্যাথে কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক পড়তে হবে রিজেনিংয়ের কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক পড়তে হবে জিকেজিএস পেপারের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স মিলিয়ে এবং জেনারেল নলেজ একদম মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকে সেগুলো তোমাদের তৈরি কর তাহলেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই সুন্দর এই যে এই যে এই চাকরি রেলের চাকরি একটা প্রেস্টিজিয়াস চাকরি বলা যেতে পারে বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেখানে আছে এবং এখানে কোনো টেকনিক্যাল কোনো নলেজ লাগবে না এখানে আইটিআইয়ের ব্যাপার নেই তো সেক্ষেত্রে এই চাকরিটা তোমাদের কিন্তু একটা বিশাল সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টে রেলওয়ের বোর্ডে কিন্তু চাকরি করা এক্ষেত্রে যারা প্রিপারেশান নিতে চাও আমাদের তো বিভিন্ন ক্লাস হয় তোমরা এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এইট এই নাম্বারে হাই পাঠিয়ে এই এন জন্য একটা গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করে যেতে পারো এন গ্রুপে যেখানে তোমাদের বিভিন্ন রকম ক্লাসের নোটিফিকেশন ভিডিও তোমাদের বিভিন্ন নোটপত্র ফ্রিতে দেওয়া হবে যারা ব্যাচ কিনতে চাও আমাদের ব্যাচ এসছে এন বন্দে ভারত এন স্পেশাল ফাইভ আমরা বদ্ধ পরিকর এই পাঁচশো জনকে চাকরি দেওয়ানোর জন্য তো যারা যারা এইটা এই চাকরিতে মানে যারা যারা চাকরি করার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং প্রিপারেশানটা তোমরা কোথাও ভর্তি হয়ে নিতে চাও তোমরা যদি আড্ডা টু ফোর ভর্তি হতে চাও এখানে তোমাদের অভিজ্ঞ টিচাররা পড়াবে অ্যাপস ডাউনলোড করো এই যে সেশানটা চলছে তার ড্রেসক্রিপশনে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে টেট এক্সামে ক্লিক করবে তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপর স্টোর বলে একটা অপশান আছে নিচে ডান দিকে কর্নারে সেখানে যাবে ইন্ডিয়ান রেলওয়েতে সিলেক্ট করবে ব্যাচ সিলেক্ট করবে বন্দে ভারত এন টিপিস ফাইভ হান্ড্রেড স্পেশাল তারপরে ওখানে দেখবে একটা কুপন কোড দেওয়া আছে সেপ্টেম্বর ফিফটিন এখানে একটা কাটা চিহ্ন আছে কাটা চিহ্নই কেটে কেটে দেবে কারণ এটাতে এটাতে অনেক বেশি টাকা পড়বে তোমার তারপর দেখবে কুপনস অ্যাভেলেবেল এটাতে ক্লিক করবে ওয়াই ফোর সিক্স ফাইভ কুপন অ্যাপ্লাই করবে করার পর তোমার কাছে কি চাইবে অ্যাড্রেস কারণ তোমার বাড়িতে একটা হার্ড কপি বই যাবে যে বইটা একটা প্র্যাকটিস সেট সব রকম সাবজেক্ট মিলিয়ে তারপরে তোমার বাই অপশানে যাবে তুমি ইউপিআই আইডি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো দিয়ে কোর্সটি কিনে নিতে পারো কোনো কোয়ারিজ থাকলে কন্ট্যাক্ট করতে পারো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এরকমই আরও তথ্য পেতে আরও কিছু যদি তোমাদের জানার থাকে আমাকে কমেন্টে জানাবে আরও সব রকম ভিডিও তোমাদের আমি সব আস্তে আস্তে করে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে